কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ চীন ও মিয়ানমারকে নিয়ে প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠক। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে চীনের একজন ভাইস মিনিস্টার এবং মিয়ানমারের পার্মানেন্ট সেক্রেটারি এই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করবেন। তবে এই বৈঠকের প্রস্তুতি হিসেবে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এর সঙ্গে সোমবার বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব। রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি, গ্রাম ও পরিবার ভিত্তিক প্রত্যাবাসন, যে গ্রাম থেকে তারা এসেছেন সেখানে ফেরত পাঠানো, নিরাপত্তা প্রদান সহ অন্যান্য বিষয় নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে বর্ষা শুরু হওয়ার আগেই প্রত্যাবাসন শুরু করার তাগিদ দেওয়া হবে। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী মুক্তা মাহমুদ, সেখানে আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছ থেকে জানবার জন্য। মুক্তা, কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, তো সেই বিষয়ে আমাদেরকে জানাবেন। রেদোনা, আপনি জানেন যে চীনের মধ্যস্থায় আজ প্রথম পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রথম বৈঠক আজকে শুরু হচ্ছে। বাংলাদেশ যেটা সবসময় বলে আসছে যে প্রত্যাবাসনে সবসময় জোর দিয়ে আসছে, এবং প্রত্যাবাসনটাই হোক, বাংলাদেশ কিন্তু ঠিক একই কথা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র সচিব ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন যে আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে বলা হচ্ছে যে বর্ষার আগেই কিন্তু সেই প্রত্যাবাসনটা যেন শুরু হয়, এবং চীনের মধ্যস্থায় যেটা বলা হচ্ছে এবং বলা হয়েছে যে চীনের মধ্যস্থায় যে এই যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটা হচ্ছে, এটা যেন শুধু কথার সর্বস্ব বা কোনো ফলপ্রসূ যে একটা উদ্যোগ থাকবে সে আশাটাই কিন্তু আশা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, এবং গ্রামভিত্তিক সুনির্দিষ্ট গ্রামভিত্তিক তালিকা তৈরি করে এবং প্রত্যাবাসনটা শুরু করবার কথা, এ বিষয়টা কিন্তু জোর দেওয়া হয়েছে। যদিও বৈঠকটা এখনো শুরু হয় না, তো বৈঠক শুরু হলে হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো, এবং আমরা বৈঠক শেষে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলবো যে আসলে বিষয়টা কি হলো। তো রেদন, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে চীনের মধ্যস্থায় এর আগেও কিন্তু উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আর মধ্যস্থায় যেটা হয়েছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সেই বৈঠক যে খুব রাতারাতি প্রত্যাবাসনের ক্ষেত্রে পরিবর্তন এনেছে সেটাও কিন্তু না, কিন্তু এই বৈঠকের পরেও যে একটা রাতারাতি পরিবর্তন আসবে বা প্রত্যাবাসন শুরু হয়ে যাবে সেটাও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আশা তেমনটা না, কিন্তু যে বিষয়টা আশা করা যায় যে কিছু না কিছু হলেও যেন উন্নতি হয় প্রত্যাবাসনের ক্ষেত্রে, কারণ বাংলাদেশ ইতিমধ্যে যার বারবার বলে এসেছে যে 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশের পক্ষে রাখা তাদের পক্ষে বাংলাদেশের পক্ষে কিন্তু সম্ভব নয়, যেটা আমরা দেখেছিলাম যে যখন রোহিঙ্গা ঢল নামা শুরু করে এবং কক্সবাজার ওয়েরিনেট এই জায়গাটা এলাকাটা পুরোটাই কিন্তু আবহাওয়ার পরিবেশ পরিস্থিতি যদি বলি সেই জায়গাটা কিন্তু খুব পরিবর্তন হয়েছে, এবং যেটা ধীরে ধীরে কিন্তু অবস্থা অবনতির দিকে যাচ্ছে, এবং যেটা আছে যে নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তাটাও কিন্তু বাংলাদেশের যেটা বারবার বলছে যে হুমকির মুখে পড়তে পারে, তো সেই ক্ষেত্রে প্রত্যাবাসন আসলে কোনো বিকল্প দেখছে না। এই ক্ষেত্রে কিন্তু যে শুধু প্রত্যাবাসনটা হলেই হবে না, যেটা বাংলাদেশের পক্ষ থেকে রাখাইনের পরিস্থিতি উন্নতি, কিন্তু রাখাইন পরিস্থিতি উন্নতি আসলে কারা উদ্যোগ আন্তর্জাতিক সংস্থাগুলোকে এইখানে রাখাইনের পরিস্থিতি উন্নতি করতে কতটা সংযোগ করা যায়, বিশেষ করে রাশিয়া এবং জাপানকে সে জায়গায় সংযুক্ত করা যায় কিনা, এবং অন্যদিকে ভারতও কিন্তু রাখাইনের পরিস্থিতি উন্নতি বা সেখানে আবাসন তৈরিতে কাজ করছে, সেক্ষেত্রে ভারতের অবস্থা মুক্তার সাথে পরবর্তী সংবাদে হয়তো বা বিস্তারিত জানতে পারবো যোগাযোগে বৈঠকের পর। ধন্যবাদ তাকে আমাদের সাথে যোগ দেবার জন্য, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগ দিয়েছিলেন।